সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস টোয়েন্টি ফোরে আপনাদের সাথে আছি রেদওয়ান শুয়েব শিরোনাম শুনছিলেন এবারে পুরো খবর জানাবো শুরুতেই যে ভিকো গুগল টিভি শোর জন্য ভারত বাংলাদেশ সিরিজের খবর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আজ কানপুরে টেস্টে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ খেলা শুরু হবে সকাল দশটায় তবে চোখ রাঙানি আছে বৃষ্টির যে কারণে পুরোপুরি অনুশীলন করতে পারেনি দল চেন্নাইয়ের চেয়ে কানপুরে ভালো খেলার সামর্থ্য আছে বলে মনে করেন সাকিব কানপুর থেকে আশ্রিক রুদ্রের রিপোর্ট কানপুরের আকাশে মেঘের ঘন ঘটা প্রকৃতিও হয়তো জেনেছে এক নক্ষত্রের বিদায় ঘোষণা যার আলোয় আলোকিত বাংলাদেশের ক্রিকেট বিদায় বেলায় মনের অবস্থা কেমন হতে পারে পারবেন কি মাঠে শতভাগ দিতে সাকিব বরাবরই পেশাদার যতদিন আছেন দেশের ক্রিকেটকে নিংড়ে দিতে প্রস্তুত অলরাউন্ডার আমি যেটা বললাম যে লাস্ট টেস্ট ম্যাচে আমি অনেক ভালো ফিল করেছি ব্যাটিংয়ে দুইটা ইনিংসেই খুব ভালো ব্যাটিং করছিলাম আনফর্চুনেটলি বড় করতে পারিনি সো সেই জায়গা থেকে চেষ্টা থাকবে যে যেন ইনিংসটা বড় করতে পারে বৃষ্টির লুকোচুরিতে বিভ্রান্ত টাইগাররা ঐচ্ছিক অনুশীলন হলেও খুব বেশি সুযোগ মেলেনি মিনিট পনেরোর জন্য মাঠে নেমেছিল টাইগাররা নেটে অল্প সময় ব্যাটিং বোলিং অনুশীলনও করে আবার মুষলধারে বৃষ্টি শেষ পর্যন্ত স্টেডিয়াম ছেড়ে হোটেলে চলে যায় টিম বাংলাদেশ তাই উইকেট দেখার সুযোগ মেলেনি তারপরও চেন্নাইয়ের ভুলসূদ্রে কানপুরে আরও ভালো করতে চায় দল

সকালে অবশ্য ঠিকঠাক মতই অনুশীলন করতে পেরেছে ভারত কানপুরের ট্র্যাকে টাইগার স্পিনারদের কিভাবে সামলাবে ভারত তা নিয়ে খুব একটা চিন্তিত নয় দলটির সহকারী কোচ আই বিলিভ ইন এক্সপেক্টিং আ লট ফর মি ইট ইজ জাস্ট আমরা কোনো প্রত্যাশা করতে চাই না এটা আরো ক্ষতি করে ওরা কিভাবে পরিকল্পনা করবে এটা ওদের ব্যাপার আমরা আমাদের শক্তির জায়গা জানি বাংলাদেশ একাদশে পরিবর্তন আসছে তা নিশ্চিত সাদমানের জায়গায় খেলতে পারেন মাহমুদুল হাসান জয় একজন পেসার কমিয়ে বাড়তি স্পিনার খেলানোরও ভাবনা করছে টিম ম্যানেজমেন্ট বিশ্বের এক নম্বর দলের বিপক্ষে সিরিজ বাঁচানোর লক্ষ্য কঠিন হলেও অবাস্তব মনে করছে না টিম টাইগার সাকিব আল হাসানের অবসরের ঘোষণায় কানপুর টেস্টের আকর্ষণ অনেকটাই ম্লান হয়ে গেছে তবুও পেশাদার ক্রিকেটারদের খেলতে হয় লড়তে হয় জিততে হয়

সাকিব যুগের অবসান হতে চলেছে দেড় যুগ পর বাংলাদেশের ক্রিকেট তারকাদের আনুষ্ঠানিক অবসর ঘোষণা না দেওয়ার ধারা ভাঙলেন সাকিব এখানেও তিনি ব্যতিক্রম অ্যাট দিস মোমেন্ট আমি নিজেকে অন্তত টি টোয়েন্টিতে দেখছি না আর সাউথ আফ্রিকা যেহেতু টেস্ট সিরিজ আমার ইচ্ছা আছে যে লাস্ট সিরিজ হয় হঠাৎ তার স্বঘোষণায় চমকিত কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুম বিদায় বলতে গিয়েও আবেগ স্পর্শ করেনি সাকিবকে বাংলাদেশের ক্রিকেটে বর্ণিল এক চরিত্র সাকিব আল হাসান প্রথম বৈশ্বিক তারকাও বটে দুই সালে ওয়ান ডে ও টি টোয়েন্টিতে যাত্রা শুরু পরের বছর টেস্টে দুই হাজার চব্বিশে এসে টেস্ট আর টি টোয়েন্টি ফর্মেটকে বিদায় বলে দিলেন যদিও শেষটায় আছে অনেক যদি কিন্তু যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট স্পেশালি টেস্ট ক্রিকেটে এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি এট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয় তবে মিরপুর না হয়ে কানপুর হতে পারে টেস্টের শেষ আর টি বিদায় নিশ্চিত বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে সেন্ট ভিনসেটে খেলে ফেলেছেন শেষ ম্যাচ আমি খেলার আমার কোনো রিজন আছে বলে মনে করি না আমার কাছে মনে নতুন নতুন কিছু প্লেয়ারদের সুযোগ দেওয়া উচিত এবং তাদেরকে দেখার এটাই সব থেকে বড় সময় কিংবা সুযোগ ওয়ানডেকে বিদায় বলতে ভেবে রেখেছেন আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিকে যদিও সরকার পরিবর্তনের পর অবিশ্বাস্য চাপ আর নানা বোঝার কথা স্বীকার করেছেন নাম্বার সেভেন্টি ফাইভ তা আপনারা সবাই জানেন যে এটা কেমন ধরনের কেস ছিল কিংবা আমি ওই সময় কোথায় ছিলাম আমার কাজ কী ছিল কিংবা আমি কী করছিলাম তো এই বিষয়টা নিয়ে খুব বেশি একটা বলতে চাই না আর জিনিস যেটা সদ্য হয়েছে আমার লাইফে আমি কোনোদিন আসলে নিজে থেকে কোনো ট্রেড করে নিই কেউ যদি এটা বলে যে এই ট্রেডিং নিয়ে কথাও বলেছি আমাকে প্রমাণ দিলে আমি খুশি হব বিদায় বেলায় মাঠেও সবচেয়ে খারাপ সময় পার করেছেন সাকিব আল হাসান চোখের সমস্যা হেড পজিশন ঠিক না থাকা আঙুলের ইঞ্জুরি অফ ফর্ম সব কিছু মিলিয়ে একাদশে থাকা নিয়েও প্রশ্ন উঠেছিল সেসবকে ইতিবাচক হিসেবে দেখছেন সাকিব যে কোনো ক্রিকেটার যদি না করে এরকম পারে বা তারা এবং এটা খুবই স্বাভাবিক বলে আমি মনে করি এটা অস্বাভাবিক কিছু না বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটারকে বিদায় জানাতে অক্টোবর টেস্টে দর্শকের ঢল যেমন নামতে পারে তেমনি রাজকীয় বিদায় আয়োজনও নিশ্চয়ই করতে চাইবে বিসিবি আশ্রিক রুদ্র চ্যানেল টোয়েন্টি কানপুর ভারত এবার এক দেখেন দেখে নেব টেস্ট এবং টি পরিসংখ্যান ক্রিকেটের বনেদি ফর্মেটে এখনও পর্যন্ত সত্তর ম্যাচ খেলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার আটত্রিশ গড়ে করেছেন চার হাজার ছয়শো রান সর্বোচ্চ দুশো সতেরো রান নিউজিল্যান্ডের বিপক্ষে আছে পাঁচ সেঞ্চুরি আর একত্রিশ হাফ সেঞ্চুরি বল হাতে আড়াইশো উইকেটের মাইলস্ট্রং স্ট্রং প্রয়োজন আট উইকেট টি টোয়েন্টি ফর্মেটে একশো ম্যাচ খেলেছেন সুপার সাকিব ব্যাট হাতে তেইশ গড়ে রান করেছেন পঁচিশশো একান্ন তেরো হাফ সেঞ্চুরি থাকলেও নেই কোনো সেঞ্চুরি স্ট্রাইক রেট একশো একুশের বেশি বল হাতে প্রায় একুশ গড়ে নিয়েছেন একশো উনপঞ্চাশ উইকেট সেরা বোলিং বিশ রানে পাঁচ উইকেট ইকোনমি ছয় দশমিক আট এক মিরপুরে শেষ টেস্ট খেলার ইচ্ছার কথা জানালেও কানপুরেই বিদায়ী ম্যাচ হতে পারে সাকিবের জন্য বাংলাদেশ অলরাউন্ডারের নিরাপত্তার দায়িত্ব নেবে না বিসিবি তার অবসরের ঘোষণাকে সভাপতি স্বাগত জানালেও রাজনৈতিক জটিলতায় জড়াতে চায় না বোর্ড সাকিব কানপুর টেস্ট খেলবেন কিনা জানেন না বোর্ড সভাপতি এসব নিয়ে রসিকতা করলেও ভারতের বিপক্ষে শেষ টেস্ট হতে পারে এ ফর্মেট থেকে তার বিদায়ী ম্যাচ চারেকের বোর্ড মিটিং সব ছাপিয়ে সংবাদ সম্মেলন জুড়ে নিয়েছে টাইগার অলরাউন্ডারের ইস্যু দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তায় সাকিব ক্রিকেট বোর্ডও রাজনৈতিক জটিলতায় চড়াতে চায় না সংখ্যায় ঘরের মাঠে অবসরের সুযোগ এটা আসলে এটা আমার হাতে না আমাদের বা আমার বা বিসিএম হাতে না আসলে এটা আসলে পুরো ওই গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে এই মুহূর্তে আমরা কিছু বলতে পারবো না বোর্ড থেকে আমরা কি করতে পারি বিকজ আমরা তো আসলে একজন ব্যক্তিগত মানুষকে নিরাপত্তা দেওয়ার মতো আমাদের ইয়ে নাই মানে কি বলবো অ্যাবিলিটি আর কি সভাপতির সাথে আলোচনার পর টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত নেন সাকিব ফারুক আহমেদ নিজেও তার মতামতকে শ্রদ্ধা জানিয়েছেন তাকে বোঝানোর চেষ্টা করি নাই সে যে কারণটা দেখিয়েছে যে একটা প্লেয়ার যখন বুঝতে পারে যে একটা টাইম মনে করে যে সে যেই জিনিসটা করেছে এত বছর সে মনে করেছে শর্টের ভার্সনে রাইট টাইম সাকিবের অবসরের ঘোষণায় অবা খন্নি পরিচালক নাজবুল আবিদিন দু বিশ্বকাপ বিবেচনায় নতুনদের সুযোগ দেওয়ার কথা জানিয়েছেন নাম্বার সেভেন্টি সব ঘটনা যদি নর্মাল থাকতো আমার মনে হয় তখন এরকম কিছু হওয়ার সম্ভাবনা থাকতো বোধ হয় দ্য গেম উইল স্টিল গো অন আমাদের ক্ষেত্রে সেটাই হবে আমরা আমি আশা করছি যে সাকিব চলে গেল আমরা ভালো ক্রিকেটই খেলবো বাট বাট আমার মনে হয় সবার মনের মধ্যে কোনো না কোনোভাবে ও থেকে যাবে চোদ্দ অক্টোবর বিপিএল এর ড্রাফট নতুন মালিকানায় অংশ নিবে চট্টগ্রাম ও ঢাকা ফিরেছে আরিফুল ইসলাম চ্যালেঞ্জ ফোর ঢাকা নারী টি বিশ্বকাপ খেলতে এখন আরব আমিরাতে বাংলাদেশ দল গতকাল ঢাকা ছাড়ে বাংলাদেশ দল দুপুরে পৌঁছায় দুবাই সেখানে থেকেই খেলবে পুরো টুর্নামেন্ট শুক্রবার থেকে শুরু হবে বাংলাদেশ দলের অনুশীলন দীর্ঘদিন পর বিশ্ব আসরে জয়ের সঙ্গে সেমির স্বপ্ন পূরণের কথা আরও একবার মনে করিয়ে দিলেন অধিনায়ক নিগার সুলতানা স্পিনের শক্তি ব্যাটিং দুর্বলতা মেনে নিয়েছেন তিন অক্টোবর স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু টুর্নামেন্ট হবে বাংলাদেশের তার আগে পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে প্রস্তুতি ম্যাচ

দশ গ্রুপ চ্যাম্পিয়ন এবং সেরা পাঁচ রানার্স আপ খেলবে এফসি কাপের মূল পর্বে নিরপেক্ষতা ভাঙায় সার্চ কমিটির সদস্য মহিউদ্দিন বুলবুলকে অব্যাহতি দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয় বিভিন্ন ফেডারেশনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার উদ্দেশ্যে প্রয়োজনীয় সংস্কারে সার্চ কমিটি করে ক্রীড়া মন্ত্রণালয় কিন্তু এরপরই একের পর এক নিয়ম ভেঙেছেন মহিউদ্দিন বুলবুল নিজেকে দাবি করেন জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার সংগঠক পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে যেমন প্রতিবাদী পোস্টার লাগাতে দেখা গেছে তেমনি ক্রিকেট বোর্ডে বক্তব্য দিয়েছেন কমিটি বিরোধী সঙ্গে বিএনপি সমর্থিত ক্রীড়া উন্নয়ন পরিষদের শীর্ষকর্তা হিসেবে মত বিনিময় সভায় অংশ নেন আবার ফুটবল ফেডারেশন নির্বাচনে তরফদার রুহুল আমিনের সভাপতি প্রার্থী ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এরপর তাকে শোকস করা হয় কিন্তু তার উত্তরে সন্তুষ্ট হয়নি মন্ত্রণালয় এরই সাথে শেষ করব কুল স্পোর্টস টোয়েন্টি ফোর খেলা সব আপডেট দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্পোর্টস টোয়েন্টি ফোর টিম এই পেজে ধন্যবাদ সাথে থাকার জন্য